তো ইতিমধ্যেই কিন্তু রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার কিন্তু দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আপনারা সবাই জানেন। ইতিমধ্যে একটা নতুন একটা বিগ ব্রেকিং আপডেট রয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি লিখিত পরীক্ষার জন্য, এবং এই পরীক্ষা কিন্তু হবে আগামী আগস্টের 4 তারিখ বেলা 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু সেই পরীক্ষা হবে। এবং তার জন্যই কিন্তু ই অ্যাডমিট কার্ড রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবার জন্য লিংক অলরেডি জেনারেট করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBP-র অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনারা জানাবো আপনারা কিভাবে আপনাদের জন্য যে ই অ্যাডমিট কার্ড পরীক্ষার জন্য, সেই ই অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন, কোথায় পাবেন। তো অবশ্যই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন খোলা রয়েছে wbpolice.gov.in, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট পুলিশের, রাজ্য পুলিশের। তো এই ওয়েবসাইটটি যখন ওপেন হবে আপনারা চলে যাবেন রিক্রুটমেন্ট অপশনে, এখানে দেখতেই পাচ্ছেন মাউস কার্সার ফলো করবেন, রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে আপনারা একটু ওয়েট করবেন, একটা পেজ এভাবে খুলে যাবে। এবং এখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর অবলিক লেডি সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018। আপনারা গেট ডিটেলসে ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আবার একটা পেজ এভাবে আপনার সামনে খুলে যাবে। এবং এখানে লেখা রয়েছে ই কল লেটার্স ফর পার্সোনালিটি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018। তো আপনারা এখানে সরাসরি ক্লিক হেয়ারে ক্লিক করবেন, আবার আপনার সামনে খুলে যাবে একটা পেজ এভাবে। এবং দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড কল লেটার ফর পার্সোনালিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আপনারা আবার এখানে ক্লিক করবেন, যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এইভাবে একটা ফর্ম চলে আসবে, দুটো কলাম চলে আসবে। এবং এখানে প্রথমেই চাওয়া হবে আপনার এন্টার ইওর অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনার জন্মের তারিখ। তো আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন এবং জন্মের তারিখ দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনারা আপনাদের ই কল লেটার কিন্তু ডাউনলোড করতে পারবেন, একটা পিডিএফ ফাইল চলে আসবে, আপনারা প্রিন্ট আউট করে পরীক্ষা কেন্দ্রে কিন্তু চলে যেতে পারবেন। এবং আরও একটা বিষয় বলে রাখি, এই যে দেখতেই পাচ্ছেন পেজটা, এই পেজ থেকে কিন্তু আপনারা ই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন 18 জুলাই থেকে, অর্থাৎ আগামী 18 জুলাই আপনারা লিংক জেনারেট করে দেবে কর্তৃপক্ষ, এখান থেকে আপনারা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং নিজের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ও জন্ম তারিখ দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের SMS করেও কিন্তু তারিখ জানিয়ে দেবে কর্তৃপক্ষ, এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা নোটিফিকেশন, একটা বিজ্ঞপ্তি কিন্তু জারি করেছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে কিন্তু আপনারা রয়েছেন সেই বিজ্ঞপ্তিতে দেখতেই পাচ্ছেন। তো এই নোটিশে A to Z আমি যা আপনাদের বললাম সমস্ত কিছু এখানে ইংলিশে লেখা রয়েছে, আপনারা চাইলে এটা ডাউনলোড করে পড়ে নিতে পারবেন।